আমরা সুন্দরবনে টিকিট কাটতে বের হইছিলাম, কিন্তু আমরা বের সাথে সাথে আর জ্বর শুরু হয়ে গেল। বৃষ্টি, আমরা এখন বাস স্ট্যান্ডে আছি, ঢাকার বাস স্ট্যান্ড বলে এটাকে, রংপুরের। আমরা এখন একটা বেকারিতে আসছি, যেটার নাম হচ্ছে ক্যাপ্টেন বেকারোলজি। এখানে বিভিন্ন টাইপের বেকারি আইটেম আছে। আজকে আমাদের ওয়েটার বৃষ্টিতে অনেকক্ষণ ভিজা, শেষ পর্যন্ত ডিসিশন নিয়েছি এখানে আসবো। এখন এটা আমার এটা হচ্ছে বিল, এই মহাশয় কিছু খাবে না, তার সব কখনো ক্ষুধা লাগে না, হাসির টান। আমি বলুন জানাস, আমি নটা হলে যাই আমার মামা চাবার এটা কি জানি না, খেয়ে দেখতে হবে। নাম তো নিয়ে গেছিল ক্রিমটা মজা ভালো তো উপরে ক্যারামেল কেক কোটিং করো, একটু খাই। ১০০০ টাকা দিছো তোমাকে, এখান থেকে বাদ বসাইলে ওখান থেকেও বাদ বসাইলো। দেখুন কি বলছে, চিট কিন্তু দিছে ফাইন। কল দেওয়ার পরে বল, যদি না হয় আমি তোকে কল দিই। ওরে বৃষ্টি রে,
এটা হচ্ছে বিফ চাপ ইয়ার সাথে ব্রেডের সাথে কি অবস্থা, কেমন লাগতেছে? বৃষ্টির ভিতরে ভিজে ভিজা মাথা এখন ভিজা আর গরম কোনটা খাবে? এই যে এইটা আমি খেলে নর্মাল চিকেন টেক্সি এখানে গ্রিল্ড সিঙ্গেল চিকেন প্যাটি টপড উইথ অনিয়ন ফ্রেশ লেটস টমেটো অ্যান্ড মাস্টার্ড চিজ অ্যান্ড শেফ স্পেশাল সস। নর্মাল বার্গার খাইলাম ট্যাক্সি বার্গারে। বার্গার নর্মাল ছিল, ওরকম এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না। 150 টাকা দাম ছিল চিকেন চিজ বার্গার। এখন আপনারা এখানে আসলে ট্রাই করতে পারেন, এখানে অনেক আরও অনেক দোকান আছে, মানে মানে ফুড কোর্ট টাইপের। এটা মার্কেটটা হয়তো নতুন হয়েছে আর মেয়েদের আন্ডারে, আর এমসি মার্কেট। ও, বৃষ্টির পানিতে রাস্তা পুরো চকচক করে। আমরা কাবাব খাইলাম, তারপরে ক্যাপ্টেন বেকারিতে খাইলাম, তারপরে আমরা পাহাড় দিকে যাচ্ছি। আমরা বৃষ্টি উপভোগ করি, আমরা সব কিছু করলাম। আমরা 21 তারিখের জন্য টিকিটও কনফার্ম করে ফেলছি আনিকের বলবতে। খুব আউকারি হয়ে গেছো না একদম? খুব আউকারি হয়ে গেছো না একটা হানিফের গল্প করতে আসো? দেখছো টাহা।